প্রথমত যদি আপনারা এই ঠিকানাটা না পান, আপনি এইভাবে লিখবেন যে এক্সিম ব্যাংক ক্যারিয়ার, এটা ক্লিক, এটা লিখে যদি আপনি রিক্রুটমেন্টে ক্লিক করেন, আর যদি আপনি আবেদন শুরু করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন বিগেন নিউ অ্যাপ্লিকেশন। তো ক্লিক করার সাথে সাথে এমন একটা প্যানেল ওপেন হয়ে যাবে। তো এখানে প্রত্যেকটা ইনফরমেশন সঠিকভাবে দিবেন, কোনো যদি ভুল না আসে। এখানে লেখা আছে যে নেমের ক্ষেত্রে যে অ্যাজ পার এসএসসি ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, অর্থাৎ সার্টিফিকেট মোতাবেক সব ফিল আপ করতে হবে। আর মোবাইল নাম্বারটা কখনো কপি পেস্ট করবেন না, আপনারা একটু কষ্ট করে লিখবেন যাতে ভুলও ধরতে পারেন। দেন এখানে একটু চেক করে নেবেন কোনো ভুল হচ্ছে কিনা, দেন আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। প্রেজেন্ট অ্যাড্রেসটা খুব সাবধানে দেবেন, কারণ অ্যাড্রেসের মতো অ্যাপয়েন্টমেন্টের একটা ইস্যু হয়। অ্যাড্রেসটা একবার চেক করে নেবেন কোনো কিছু ভুল আছে কিনা, দেন আপনারা রেফারেন্সে যাবেন। আমি আমার ইনফোগুলো দিলাম আপনার, আপনার সবগুলো দেখে একটু চেক করে নেবেন, সেভ অ্যান্ড নেক্সট পেজে চলে যাবেন। আর একটা প্যানেল আসবে, এক্ষেত্রে দেখা গেলো যে আপনার একাডেমিক যে সাইটটা সেটা দেখাচ্ছে, একবার ক্রস চেক করে নেবেন যেখানে কোনো মিস্টেক আছে কিনা, দেন আপনি নেক্সট পেজে চলে যাবেন। দেন এখানে সিগনেচারটা নেবেন, ওকে, দেন আপনি সেভ দিবেন। এখানে মোটামুটি সব চলে আসতেছে, আপনি আপনার সেভ আপনার এই রিজিউমটাকে ভিউ করতে পারবেন। দেওয়ার পর এখানে আপনার পোস্ট এই রিকোয়ারমেন্টগুলো দেখে নেবেন অবশ্যই, অ্যাপ্লাই ক্লিক। এখানে আমি যে পোস্টে আবেদন করছি সেটা এখানে দেখাচ্ছে।